প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের বাংলার ট্রেন কবিতার অনুশীলনীর বাকি অংশটুকু করিয়ে দিব। দেখো তোমরা, গত ক্লাসে আমরা অনুশীলনীর এক নম্বরে করেছি শব্দার্থ, দুই নম্বরে করেছি বাক্য গঠন, তিন নম্বরে করেছি কি যুক্তবর্ণ, একটি যুক্তবর্ণ ছিল সেটি বিশ্লেষণ করে শব্দ তৈরি। তো আজকে চার নম্বরে আছে তোমাদের বিপরীত শব্দ, ঠিক আছে? তো তাহলে আমি তোমাদেরকে এটি বিপরীত শব্দ করে দিচ্ছি। দেখো সবাই, খাতা হাতে নাও, খাতা পেন্সিল নাও, দেখো বিপরীত শব্দ। এখানে তিনটি বিপরীত শব্দ আছে। একটি, প্রথমটি হচ্ছে রাত হবে দিন, দেশ হবে বিদেশ, ছোটা হবে থামা। এই হচ্ছে তোমাদের কি তিনটি বিপরীত শব্দ তোমাদের অনুশীলনীতে যা আছে কতে দিলাম। রাত বিপরীত শব্দ হবে দিন, খ হচ্ছে দেশ, বিপরীত শব্দ হবে বিদেশ, গতে আছে ছোটা হবে থামা। হ্যাঁ, তো এই হচ্ছে বিপরীত শব্দ। এরপরে তোমরা অনুশীলনীর পাঁচ নাম্বারে আছে, দেখো অনুশীলনীর পাঁচ নাম্বারে আছে ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। এখানে শব্দগুলো দেওয়া আছে আর এখানে খালি ঘর দেওয়া আছে, এখান থেকে সঠিক শব্দগুলো এনে আমরা এখানে বসিয়ে খালি শূন্যস্থান পূরণ করব, খালি জায়গা পূরণ করব। কতে আছে দেখো, মাঠ পার হলে কি হবে তাহলে বন। হ্যাঁ, পুলের উপর কি বাজে, বাজনা বাজে, তাহলে এই যে বাজনা। হ্যাঁ, মজার গাড়ি হঠাৎ করে থামবে, ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। এ হচ্ছে তোমাদের পাঁচ নম্বরে কি এটা শূন্যস্থান পূরণ। তো এটি এটিও আমি করে দিচ্ছি, দেখো পাঁচ নম্বরে শূন্যস্থান পূরণ। কতে হবে মাঠ পার হলে কি হবে বন, খ পুলের উপর বাজে না বাজে। গ মজার গাড়ি হঠাৎ করে থামবে, ঘ ট্রেন দেশ বিদেশ।
অংশে ঘুরে বেড়ায়। এই হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণ। ক নম্বরে দেখো, মাঠ পার হলে কি হবে? তাহলে বন, বনের নিচে দাগটি আছে। খতে পুলের উপর বাজনা বাজে, বাজনার নিচে দাগটি আছে। গতে দেখো মজার গাড়ি হঠাৎ করে থামবে, কোথায় আছে দাগটি? হঠাৎ করে। ঘতে আছে ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়, কোথায় আছে দাগটি? দেশ বিদেশের নিচে। তাহলে তোমরা এটা তুলে নাও খুব ভালো করে। পরীক্ষার সময় কিন্তু তোমরা পুরো বাক্য লিখতে হবে না, শুধু এই কি লিখবে, বন, উত্তর বন, নিচে দাগটি দিবে, বা উত্তর বাজনা লিখে নিচে দাগটি দিবে, তারপর হঠাৎ করে নিচে দাগটি দিবে, দেশ বিদেশ লিখে নিচে দাগটি দিবে। তোমরা তাহলে খাতায় তুলে নাও, লিখে নাও। এখন আমি তোমাদেরকে শূন্যস্থান পূরণের পরে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর করাবো। গত পরীক্ষায় তোমরা অনলাইনে যে পরীক্ষা দিয়েছিলে সেটি আমি আবার এখানে করাবো, দেখো কিছু করাবো। এইভাবেই তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো অনলাইনে করবে যদি আরও পরীক্ষা হয়, ঠিক আছে? তো দেখো এমসিকিউ প্রশ্ন কিন্তু পুরোদমে আমি যেটা দিচ্ছি সেটি হবে তা নয়, একটু ঘুরিয়েও আসতে পারে, আমি জাস্ট তোমাদেরকে ধারণা দিচ্ছি। যেমন আমি একটি একটি করে লিখে দিচ্ছি প্রশ্নটি, যেমন এক নম্বরে প্রশ্নটি দিচ্ছি, দেখো ট্রেন চলার সময় কেমন শব্দ করে। প্রথম অপশন আছে ঝক, ঝকা, ঝক। দ্বিতীয় অপশনটি থাকবে ঝন, ঝনা, ঝন, ঝন। তৃতীয়টি দেখো গুরুম, গুরুম। চতুর্থ প্যাপো, তাহলে আমরা যখন ট্রেন কবিতাটি পড়েছিলাম তখন কি জেনেছিলাম আমরা? ট্রেন চলার সময় কেমন শব্দ করে, ঝকঝকা ঝক, ঝনঝনা ঝনঝন, গুরুম গুরুম, নাকি প্যাপু, কোনটি হবে? তাহলে আমরা তখন জেনেছিলাম ঝকঝকা ঝক, কেমন? তাহলে এইভাবে এখানে আমি রাইট চিহ্ন দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের তো সেখানে যদি রাইট চিহ্ন দিতে বলে রাইট চিহ্ন দিবে, যদি বলে ঘরটি পূরণ করা তাহলে এইভাবে পূরণ করবে। এই হচ্ছে তোমাদের টিক চিহ্নটি দিবে। তাহলে এই হচ্ছে তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, এগুলো একদম যে ঠিক এটিই আসবে তা নয়, হ্যাঁ, শুধু কিভাবে এমসিকিউ প্রশ্নগুলো আসবে এবং তোমরা সেগুলো কিভাবে করবে সেটি দেখিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ।
এই যেমন আমি এক নম্বরে দিলাম এটা, এবার আমি আরেকটা দিচ্ছি দেখো। দুই নাম্বার দেখো, দুই নাম্বারের প্রশ্নটি, মাঠ পের হলে পেরুলে মাঠ পেরুলে কি দেখা যায়? এক, প্রথম অপশনে দিচ্ছি আমি পাহাড়, দ্বিতীয় অপশনে দিচ্ছি গাছ, তৃতীয় অপশনে দিচ্ছি বন, চতুর্থ অপশন দিচ্ছি ঘর। তাহলে আমরা যখন কবিতাটি পড়েছিলাম তখন কি জেনেছিলাম? মাঠ পেরোলে বন, তাই না? তাহলে কি হবে, কোনটিতে হবে? বনের উপরে টিক চিহ্নটি হবে। তাহলে এই, ঠিক আছে, মাঠ পের হলে কি দেখা যায়? মাঠ পের হলে বন দেখা যায়, ঠিক আছে। তাহলে বনের ওখানে আমরা টিক চিহ্নটি দিলাম। তো এখন আমি আরেকটি করে দিচ্ছি দেখো। তিন নম্বরের প্রশ্নটি ছিল কি, পুলের উপর ট্রেন কেমন শব্দ করে? পুলের উপর ট্রেন কেমন শব্দ করে? প্রথম অপশন হচ্ছে ঝক ঝকা ঝক, দ্বিতীয় অপশন খক খক, তৃতীয় ঝম ঝমা ঝম। চতুর্থ অপশন হচ্ছে ঝন ঝনা ঝন ঝন। এবার বলো তোমরা, তোমরাই তো কবিতাটি পড়েছিলে, পুলের উপর কি ট্রেন কেমন শব্দ করে, পুলের উপর বাজনা বাজিয়ে কিভাবে শব্দ করে? ঝকঝকা ঝক খক খক, ঝমঝমা ঝম, ঝনঝনা ঝন, ঝনঝনা ঝন ঝন, ঠিক আছে। তাহলে কিভাবে, কোনটি হবে? ঝনঝনা ঝনঝন, এইখানে টিক চিহ্নটি দিবে, ঠিক আছে। তাহলে এই, এরপরে আমি চার নম্বরটি দিচ্ছি। চার নাম্বারটি দেখো, ট্রেন কোথায় ঘুরে বেড়ায়? প্রথম অপশন ঘরে ঘরে, দ্বিতীয় আশেপাশে, থার্ড দেশ বিদেশ, ফোর্থ কাছে পিছে।
তাহলে কোনটি হবে? ট্রেন কোথায় ঘুরে বেড়ায়? দেশ বিদেশ। হ্যাঁ, দেশ বিদেশে ঘুরে বেড়ায়, তাহলে দেশ বিদেশে হবে। এখানে একটা হবে, তাহলে ট্রেন কোথায় ঘুরে বেড়ায়? ঘরে ঘরে, আশেপাশে, দেশ বিদেশে, কাছে পিছে। কোথায় হবে টিকচিহ্নটি? দেশ বিদেশে। তাহলে এই চার নাম্বার। এবার পাঁচ নাম্বার করে দিচ্ছি। ইচ্ছে হলে ট্রেন কি করে? ট্রেন কি করে? প্রথম অপশন, ঘুমায়। বাঁশি বাজায়। তিন নাম্বারে কান্না করে। হাঁটাহাঁটি করে। তাহলে কোনটি হবে? ইচ্ছে হলে ট্রেন কি করে? ঘুমায়, বাঁশি বাজায়, কান্না করে, হাঁটাহাঁটি করে। কোনটি হবে? বাঁশি বাজায়। এখানে রাজ চিহ্নটি হবে। তাহলে এই গেল তোমাদের পাঁচ নাম্বার। এবার ছয় নাম্বার। ছয় নাম্বার প্রশ্নটি দেখো কি, ট্রেন কেমন করে শব্দ করে থামে? ট্রেন কেমন শব্দ করে থামে? প্রথম অপশন হচ্ছে কি, হাসতে হাসতে, কান্না করতে করতে, তিন নাম্বার নাচতে নাচতে, চার নাম্বার খক করে কেশে। তাহলে ট্রেন কিভাবে থামে, কেমন শব্দ করে থামে? আমরা জানি যে একটু কেশে খক। তাহলে এই চার নাম্বার অপশনটি হবে টিক চিহ্নটি। এই হচ্ছে তোমাদের ট্রেন কবিতা থেকে আমি কিছু এমসিকিউ প্রশ্ন করালাম। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ। তাহলে আজকে আমি এখানে শেষ করছি। বাই।